रत्नसिंहासनारूढं रत्नालङ्कारभूषितां त्रिनयनां सकलाभीष्टदायिकां वरदाभयहस्ताञ्च शङ्खपद्मकरिष्ठितं रक्तवस्त्रपरिधानं स्मेदाननं शुचिस्मितां पूजिता सिद्धगन्धर्वै দেবতাভিশ্চ সেবিতা এবং রূপাংশাধ্য সন্তষী ভুবি শ্রী শ্রী সন্তোষী মাতার ব্রত কথা রামুর বিবরণ এক যে ছিল বণিক ভদ্রেশ্বর গ্রামে সপ্ত পুত্র রাখি যাই স্বর্গধামে বৃদ্ধের সঞ্চিত ধন যাহা ছিল ঘরে সেই ধন লয়ে মাতা পালিত সবারে যাহা ছিল ধন অর্থ শেষ হল পরে বয় সাত ভাই কর্মচেষ্টা করে ছয় ভাই কর্ম করে হরসিত মন জ্যেষ্ঠ আদি ষষ্ঠ ভ্রাতা করে উপার্জন যাহা অর্থ পায় সব মায়ে দেয় আনি আশীর্বাদ করে মাতা সিরে দিয়ে পানি ছোট পুত্র রামু তার বেকারও জীবন না পারে করিতে কিছু অর্থ উপার্জন বেকার জীবনে কেহ না পাই আদর তাই অতি দুঃখে রয় তাহারও অন্তর কিছুদিন হলে গত মাতা স্থির করে সকলের বিয়ে দিয়ে বধু আনি ঘরে জ্যেষ্ঠ আদি সকলের বিবাহ যে দিল সাবিত্রী নামেতে ছোট বধূরে আনিল বিবিধ সুখাদ্য মাতা করি আরন্ধন ছয় পুত্রে আগে দেন করিতে ভোজন তাদের উচ্ছিষ্ট যাহা থাকে পাত্রে পড়ে রামুকে খাওয়ান তাহা ডেকে আনি পরে তারপরে ছয় বধূ করিলে ভোজন তাদের উচ্ছিষ্ট খেতে সাবিত্রীকে কন একদা সাবিত্রী তার স্বামীর অগোচরে এই কথা জানাইলো ব্যথিত অন্তরে শুনিয়া সকল কথা রামু করে ঠিক সত্য মিথ্যা পরীক্ষা করিব সব দিক একদিন পরীক্ষাতে জানিত সব কথা সত্য যাহা সাবিত্রী বলিল বুঝিতে পারিল রামু অর্থ নাই যার এ সংসারে জনম বিফল হয় তার এ কথা ভাবিয়া তবে পদ্মী কাছে এসে বলিল অর্থের লাগি যাইব বিদেশে সাবিত্রীর চোখে জল শুনিয়া এ কথা বিদায় লইল রামু প্রণমিয়া মাতা নানা দেশ ঘুরে শেষে এক দেশে এলো ধনী সদাগর সাথে দেখা যে হইল ওই বুদ্ধিমান দেখি আরা মুকে ব্যবসায়ী সদাগর শিখাইল তাকে প্রথমেতে কর্মচারী হইয়া থাকিল রামুর বুদ্ধিতে ব্যবসা চতুর্গুণ হল সাধু ব্যবসার অর্ধভাগ দিল ক্রমশ উন্নতি তার হইতে লাগিল প্রতি মাসে শত টাকা সাবিত্রী নামেতে পাঠাতে লাগিল রামু নিজেরও দেশেতে বিদেশেতে গেল পতি সেই হতে সাবিত্রী সতী দেবারাতি করিছে রোদন পতির বিরহে তার দেহ হলো চর্মসার ছয় জয়ে করিছে গঞ্জন ছয় যায়ের কথা মতো কর্ম করে অবিরত পেট পুরে না পাই খেতে শাশুড়ির অত্যাচার সহ্য নাহি হয় আর কষ্ট লাগি বনে হয় যেতে একদিন দুঃখ মনে কাষ্ঠ কুড়াইতে বনে বলে শুধু ভগবানে ডাকি আমার জন্ম বৃথা কে বুঝিবে মনোব্যথা পতি ছাড়া একা হয়ে থাকি সেই দিন বনপথে নিদ্রা আসে আচম্বিতে স্বপ্নে দেখে অপূর্ব এক দেবী বলে আমি মা পূজা আমর করো আসি দুঃখ নাশ করে থাকি সবই গৃহ যাও পাবে পতি না হবে বিলম্ব অতি বন মাঝে দেখো দেখি খুঁজে সম্মুখেতে পাবে পথ কত নারী করে ব্রত আমার মন্দির এক মাঝে দেবী হল অন্তর্ধ্যান সাবিত্রী পাই লগ্যান স্বপ্ন কথা মনে তার পরে চলিতে চলিতে তাই সম্মুখেতে পথ পাই উপনীত সে দেবী মন্দিরে দেখয়ে মন্দির মাঝে স্বপ্ন দেবী সেবিরাজে কত নারী করিতেচে বত জিজ্ঞাসে সাবিত্রী সতী এই ব্রতের কিবা রীতি আমারে তা কহ ঠিক মতো সাবিত্রীর কথা শুনি কহে ব্রত চারিণী ব্রত শুক্রবারে হয়ে থাকে ছোলা গুড় ফুল ফল দিতে হয় এ সকল সে সেহতে সাবিত্রী সতী সন্তোষীর স্তুতি উপবাসী হয়ে শুক্রবারে ব্রত করি সমাপন প্রসাদ করি গ্রহণ কাষ্ঠ লয়ে আসে পরে ঘরে সাবিত্রীর ভক্তি দেখি মা সন্তোষী হয়ে সুখী কোন স্বপ্নে রে কন এইবার তবপতি মিলাইব গতি দুর্গতি করিব বিমোচন সন্তোষী মায়ের কথা কি পাঠক কি বা শ্রোতা পড়িলে শুনিলে স্বর্গবাস